শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেন টিভির নিয়মিত আয়োজন গানে গানে কিছু সময় অনুষ্ঠানে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিয়ানীবাজারের একজন জনপ্রিয় বাউল শিল্পী, শিল্পী জাহেদ সরকার। আসুন শিল্পীর সাথে আমরা পরিচিত হই। জাহেদ সরকার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগতম, মেন টিভিকেও স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আপনার ভালো লাগা কিছু গান শুনবো। তা শুরুতে আপনি আমাদেরকে কোন গানটি উপহার দিচ্ছেন? শুরুতে আমি আমার উস্তাদ জনাব হেলাল উদ্দিন সরকারের লেখা একটি গান আল্লাহ শানে নবীর শানে এটা দিয়ে শুরু করছি। তাহলে আমরা সেই গানটি শুনছি। মন তুমি আল্লাহ বলরে, আল্লাহ বলরে, আল্লাহ মুহাম্মদ রাসূল।
সুধীমণ্ডলী পরিচয় করতে চাই যারা আমাদের সাথে আজকের অনুষ্ঠানে বাজাচ্ছেন। অসিতে আছেন যারা মাতার খালি, মন্দিরে আছেন হিমাংশু কর এবং ভুলে আছে সুভাষ সুভাষ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জাহেদ ভাই, এখন আপনি কোন গানটি পরিবেশন করবেন? এখন আমি শাহাব করিমের একটি গান পরিবেশন করব। নিশ্চয়ই নিশ্চয়ই। মন ছুরা গো
জাহেদ ভাই, আমি জানতে চাই আরো সঙ্গীতের অনেক শাখা থাকতে কেন জাহেদ সরকার বাউল গানটাকে বেছে নিলেন? আসলে আমি ছোটবেলা থেকেই আমার জানি না কেন আমার মনের মধ্যে বাউল গানটাই আমি বেশি বা বাউল গানেই আকৃষ্ট হয়েছি, তাই আমার বাউল গানেই বেশি মন এবং প্রাণ। আচ্ছা, এখন আমরা কোন গানটা শুনবো? এখন একটি পরিচিত গান শোনাবো, ও বাগের বাসরে বন্ধু কেন হয়ে যাবো। নিশ্চয়ই শিল্পী জাহেদ সরকারের সঙ্গীত পরিবেশনা। আসুন আমরা শিল্পীর সাথে একটু কথা বলি। জাহেদ ভাই, আপনার উস্তাদ সম্পর্কে বলুন। আমার উস্তাদ জনাব হেলাল উদ্দিন সরকার বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের এ গ্রেডের নিয়মিত শিল্পী এবং গীতিকার। ওনার কাছেই আমার সঙ্গীত শিক্ষা, উনি আমার সঙ্গীত গুরু। আচ্ছা আচ্ছা,
এখন আপনি আমাদেরকে কোন গানটি শোনাচ্ছেন? এখন ওনার লেখাই আর একটি গান শোনাচ্ছি। নিশ্চয়ই। আমি কেন করিলাম সখি গো বিদেশি Yeah.
জাহেদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাতে চাই একের পর এক সুন্দর গান পরিবেশন করার জন্য। আমরা শেষ গানটা শোনার আগে আবারও আপনার সাথে যারা উপস্থিত আছেন, যারা সঙ্গ দিচ্ছেন বিভিন্ন যন্ত্রাংশে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই আপনাদের চমৎকার পরিবেশনার জন্য। জাহেদ ভাই, শেষ কোন গানটি আপনি আমাদের শোনাবেন? আমি রাধারমণ দত্তের লেখা একটি দামাইল গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। কুঞ্জ সাজাও গিয়া